हेलो एवरीवन, वेलकम टू क्राफ्टी केमिस्ट्री, योर ऑनलाइन प्लेटफॉर्म फॉर थियोरिटिकल केमिस्ट्री। आज के हमें जो टॉपिक कंप्लीट करब से ऑर्बिट वर्सेस ऑर्बिटल कक्ष वर्सेस कक्षक, जो कक्ष ऑर्बिट और कक्षक ऑर्बिटल तादर मध्य पार्थक्यटा कि फ्रॉम एचएस पॉइंट ऑफ व्यू मारात्मक भाव इम्पर्टेंट और क्वेश्चन प्राय बचर ही तुले दिखे। सूत तुम्हारा कक्ष ए कक्षक ए पार्थक्य से पार्थक्य खूब भलोम तैरी बेपार पार्थक्य अनुसार ही पढ़ब। तो एदी के लिखी कक्ष और एदी के लिखी हे कक्षक, একদম পার্থক্য করেই লিখব। প্রথমে আমরা কিছু ছবি আঁকে নিই এবং সেই সমস্ত ছবি থেকে এই পার্থক্যটা ইন্টারপ্রিট করব। কেমন যে এই একটা ছবির সাথে আমরা পরিচিত ছিলাম, এটুকু যদি আর হয় তাহলে এটাকে কী বলছিলাম, এটা বলছিলাম আমি বোরের কক্ষ বা বোরস অরবিট এইটা, এবং যেটা কী ছিল সার্কুলার বা বৃত্তাকার। পরবর্তীকালে কি দেখলাম যে সোমারফিল্ড মডেল যখন চলে আসলো তখন আমরা এলিপ্টিক্যাল অরবিট তার মানে উপবৃত্তাকার কক্ষ বা এলিপ্টিক্যাল অরবিট সেই কনসেপ্টটা পেলাম। এবং আরও পরবর্তীকালে কি দেখলাম যে অরবাইটাল এই শব্দটা সম্বন্ধে পরিচিত হলাম। এবার অরবাইটাল আমাদের কারা ছিল, এস পি ডিএফ এই সমস্ত ছিল, যেখানে পি বলতে কারা ছিল, পি বলতে ছিল আমাদের তিনটা, এস বলতে একটা, ডি বলতে পাঁচটা এবং এফ বলতে সাতটা। কারা কারা, পি এক্স, পি ওয়াই, পি জেড এরা ছিল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এটা ছিল। এবং এফের আমার টোটাল কটা ছিল, এফের ছিল সাতটা। এস অরবিটাল কী ছিল, এস অরবিটাল ছিল আমাদের স্ফেরিক্যাল। পি ছিল কি এইরকম প্লাস মাইনাস, প্লাস দিয়ে দাও, তাহলে এরা হচ্ছে পি, যাদের বলা ছিল আমাদের ডাম্বেল শেপ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস। এবং ডিতে কারা কারা ছিল, ডিতে ছিল একটা এই ধরনের নেচার, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স, অ্যাক্সিস নিজের মতো করে বসিয়ে নেবে। আর একটা সেট কী ছিল, আর একটা সেট ছিল এইরকম এইদিকে যাদের মধ্যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা কারা ছিল, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং আর একটা কী ছিল, আর একটা ছিল আমাদের এই এবং এই, যাকে এই বরাবর দেখানো ছিল, যেটা ডি জেড স্কোয়ার এটা। তাহলে এই যে কমন ইন্টারপ্রিটেশন, সেই কমন ইন্টারপ্রিটেশন থেকে আমরা এবার কক্ষ বা কক্ষক জিনিসগুলো লিখব। তাহলে সবার প্রথমে যে ডেফিনেশন হিসেবে লিখি, তাহলে কক্ষ কাকে বলছে, বোর বা সোমারফিল্ডের তত্ত্বানুযায়ী যে সুস্থির শক্তিস্তর যা ইলেকট্রনকে ধারণ করে তাকে কি বলা হচ্ছিল, তাকে বলা হচ্ছিল কক্ষ বা অরবিট। আর এরা কারা, অরবাইটাল। তাহলে কক্ষকে ডেফিনেশনে কী লিখব, কক্ষকে ডেফিনেশনে লিখব যে ত্রিমাত্রিক দেশে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা যে রিজিয়ন বা ক্ষেত্রে সর্বাধিক, তাকে বলা ছিল কক্ষক। মানে থ্রি ডাইমেনশনাল স্পেসে এমন একটা রিজিয়ন যে রিজিয়নে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম,
probability of finding electron is maximum. এটা দুই নম্বর পয়েন্ট কি বলতে দুই নম্বর পয়েন্ট হচ্ছে কক্ষের আকার কি হতে পারে, কক্ষের আকার আইদার হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার যেটা বোর থিওরি থেকে আসছিল, বা উপবৃত্তাকার, উপবৃত্তাকার, কিন্তু কক্ষকের যে আকার সে কক্ষকের আকার কি, কক্ষকের আকার হচ্ছে আমাদের স্ফেরিক্যাল ডাম্বেল, এবং এদের কি বলা হয় ডাবল ডাম্বেল শেপ, ডাবল ডাম্বেল শেপ, তাহলে কি আইদার স্ফেরিক্যাল বা ডাম্বেল বা ডাবল ডাম্বেল। এটা তিন নম্বর কি বলা যেতে পারে যে কক্ষ পুরোপুরি একটা দ্বিমাত্রিক বা টুডি কনসেপ্ট, টুডি কনসেপ্ট, কিন্তু কক্ষ সবসময় কি একটা থ্রিডি কনসেপ্ট। যখন আমাদের কক্ষ ধরা হচ্ছিল তখন সেই কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তিমাত্রা, তারপর নিউক্লিয়াস থেকে তার যে দূরত্ব বা ব্যাসার্ধ সেই সমস্ত কিছু নির্ণয় করতে পারছিলাম। মানে কক্ষের ক্ষেত্রে ইলেকট্রনকে সর্বদা কী হিসেবে ধরে নেওয়া হচ্ছিল, কণা, মানে ইলেকট্রনের যে কণা ধর্ম সেই কণা ধর্মের ওপরই কক্ষ সেই ডেফিনেশনটা নিয়োজিত আছে। বা এখান থেকে কী বলতে পারি যে আরেকটা পয়েন্ট যেটা পাঁচ নাম্বার সেটা হচ্ছে এক্ষেত্রে নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান বা সনাতন বলবিদ্যা, সনাতন বলবিদ্যা সেই কনসেপ্ট আমাদের খাটছিল। কিন্তু কক্ষকের ক্ষেত্রে কি, কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রনকে সবসময় কী ধরা হয়, কণা ধর্ম সেটা ধরা হয় না, ধরা হয় কি তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম সেই নেচারটাকে ধরা হচ্ছিল। এবং করস্পন্ডেন্স হিসেবে পাঁচ নম্বরে কী বলতে পারি, এক্ষেত্রে নিউটনিয়ান মেকানিক্স খাটে না, এক্ষেত্রে কী হয় আমাদের কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট, কনসেপ্ট কেন, কারণ এক্ষেত্রে আমি সাই বা একটা ওয়েব ফাংশান সেই ওয়েব ফাংশানটাকে নিয়ে আসছিলাম, বা তরঙ্গ অপেক্ষক, তার মানে কনসেপ্ট অফ, কনসেপ্ট অফ ওয়েব ফাংশান সেটা হচ্ছে আমাদের অরবাইটাল সেখানে ছিল। ছ নম্বর কী বলতে পারি, কোনো কক্ষের অন্তর্গত কক্ষকের সংখ্যা, কক্ষকের সংখ্যা সেটা কী দ্বারা নির্দেশিত হচ্ছিল, টু ইন্টু এন স্কোয়ার এই ফর্মুলা দিয়ে। কিন্তু এর ক্ষেত্রে প্রত্যেকটা কক্ষকে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কটা হতে পারে, দুটা, আর প্রত্যেকটা কক্ষকের যে জেনারেল প্রেজেন্টেশন সেটা এইভাবে দেখানো হয় উইথ অপোজিট স্পিন, অপোজিট স্পিন এইসব ইলেকট্রনগুলো থাকছে। তোমরা কোনো একটা নির্দিষ্ট কক্ষকে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ দুটো হতে পারে, কিন্তু কোনো একটা কক্ষের অন্তর্গত যে কক্ষকে সেই কক্ষকে ইলেকট্রনের সংখ্যা কত, এটা ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা কত, টু এন স্কোয়ার, এবং কক্ষকের সংখ্যা হচ্ছে এন স্কোয়ার, কক্ষকের সংখ্যা হচ্ছে আমাদের এন স্কোয়ার। এইটা সাত নম্বর পয়েন্ট কী বলতে পারি, কক্ষ সবসময় কী হচ্ছে আমাদের দিক নির্দেশিত না, নির্দেশিত না মানে কি নন ডিরেকশনাল, ডিরেকশনাল কিন্তু কেবলমাত্র এস সেটা কিন্তু আমাদের নন ডিরেকশনাল, ডিরেকশনাল, বাট পি ডি এবং এফ তারা কি ডিরেকশনাল, ডিরেকশনাল সেটা আগের লেকচারে বলা হয়েছে, কেউ যদি না দেখে থাকো আই বাটনে গিয়ে দেখে নেবে। আট নাম্বার যেটা সেটা কি, যখন কক্ষকের কনসেপ্ট আসছিল তারা কিন্তু আমাদের হাইজেনবার্গ, হাইজেনবার্গস যে আনসার্টিনটি প্রিন্সিপাল, আনসার্টিনটি প্রিন্সিপাল সেটাকে ভায়োলেট করছিল, ভায়োলেশন, ভায়োলেশন মানে হাইজেনবার্গ আনসার্টিনটিকে মানছিল না, কিন্তু যখন কক্ষক আসলো তারা কিন্তু এই যে হাইজেনবার্গ, হাইজেনবার্গস আনসার্টেনটি তাদের মানছিল। ন নম্বর কি, যে পরবর্তীকালে দেখব কি যখন আমরা রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে, রাসায়নিক
বন্ধনীর ক্ষেত্রে বা ফর কেমিক্যাল বন্ডিং কেমিক্যাল বন্ডিং কেমিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে কক্ষ এই কনসেপ্টটা ইনভ্যালিড ইনভ্যালিড কনসেপ্ট মানে কক্ষ দিয়ে রাসায়নিক বন্ধন দেখানোই যেতে পারে না কিন্তু এইটা মানে কক্ষ ফর কেমিক্যাল বন্ডিং কেমিক্যাল বন্ডিং যেটা আমার এক্স্যাক্ট কনসেপ্ট এক্স্যাক্ট কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের কি অরবাইটাল মানে কি যে দুটো অরবাইটাল সেই দুটো অরবাইটালের ওভারল্যাপ বা অভিলেপনের ফলে আমাদের নতুন কক্ষক তৈরি হয় দশ নম্বর কি বলবো যে এই যে আমাদের কক্ষ সেই কক্ষ কনসেপ্ট দিয়ে জিম্যান জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট স্টার্ক এফেক্ট বা আরেকটা শব্দ হয় সেটা হচ্ছে আমার অ্যাবনর্মাল জিম্যান এফেক্ট অ্যাবনর্মাল জিম্যান এফেক্ট এদের স্পষ্ট ধারণা পাওয়া যায় না কিন্তু যে অরবাইটাল কনসেপ্ট অরবাইটাল কনসেপ্ট সেখান থেকে এই যে তিনটে জিনিস বললাম জিম্যান এফেক্ট স্টার এফেক্ট বা অ্যাবনর্মাল জিম্যান এফেক্ট তাদের স্পষ্ট ধারণা পাওয়া যায় তাহলে আশা করবো এই যে পার্থক্য সে পার্থক্যগুলো তোমাদের কাছে সবই ক্লিয়ার হয়েছে কেউ যদি আগে লেকচারগুলো না দেখে থাকো অবশ্যই দেখবে কারণ আগের লেকচারগুলোতে অরবিট এবং অরবাইটাল নিয়ে মানে যথারীতি অনেক কিছু বলা হয়েছে এবং সে তাদেরই যে কম্বিনেশন ফল এবং সেটা পার্থক্য আকারে আমাদের এইচএসে দেয় এবারে আমরা কী দেখবো যে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদের আগের লেকচারগুলোতে মাঝখানে মাঝখানে বলা হয়নি তো সেই কিছু পয়েন্টস এই ভিডিওতেই ইনক্লুড করে দিচ্ছি তাহলে এখানে হেডিং করে লিখি যে সাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টস পয়েন্টস বা এদের সাব টপিক বলতে পারো যে সাব টপিক হিসাবে আমরা এদের দেখছি কেমন যে আরডিএফ যে গ্রাফগুলো ছিল আরডিএফের গ্রাফগুলো কী ছিল আর ডিএফ এটা যদি ফর ওয়ান এস বলি তাহলে আমাদের গ্রাফটা কী ছিল ঠিক এইভাবে উঠে যাচ্ছিলো এইরকম তারপর আরডিএফ ফর টু এস আর ডিএফ এগুলো কিন্তু দেখানো হয়েছিল বলার কারণ আছে এরকম করে যাচ্ছিলো এইভাবে যাচ্ছিলো টু এস তারপর ফর থ্রি এস আরডিএফ কী ছিল আরডিএফ ছিল এই এই এবং এই এগুলো ছিল ফর টু এস এবং টাচ করেছিল যে ফর থ্রি এস আমরা এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে কী বলেছিলাম এই পয়েন্টগুলোকে বলেছিলাম নোড তাই তো এদের কী বলেছিলাম নোড বা রেডিয়াল নোড রেডিয়াল নোড নোড অ্যাকচুয়ালি না এই নোডগুলো অ্যাকচুয়ালি রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড স্ফেরিক্যাল নোড কিন্তু এই যে শীর্ষক কী বললাম শীর্ষক এদের কী বলা হয়েছিল ম্যাক্সিমা পয়েন্টস মানে ম্যাক্সিমা পয়েন্টস এই যে ম্যাক্সিমা পয়েন্ট তাদের আরেকটা নাম আছে সেই নামটা কি অ্যান্টি নোড অ্যান্টি নোডস বা তাদের বলা হচ্ছে আমাদের সস্পন্দ বিন্দু সস্পন্দ বিন্দু এবং এই নোড নোডকে কী বলা হয় নিষ্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু তার মানে দুটো নতুন টার্ম একটা হচ্ছে সৎস্পন্দ বিন্দু সৎস্পন্দ বিন্দু যাকে বলা হচ্ছে কি অ্যান্টি নোড অ্যান্টি নোড এটা শিখলাম আরেকটা কি এর বিপরীতটা কি নিষ্পন্দ বিন্দু বা নোডস এটা দু নম্বর পয়েন্ট কী বলবো আমাদের যে ডি অরবিটালগুলো ছিল সেই ডি অরবিটালের মধ্যে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স এরা কী ছিল এরা ছিল আমাদের ইন বিটুইন অ্যাক্সিস ইন বিটুইন দ্য অ্যাক্সিস বা যাদের কী বলা ছিল আমাদের অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল ডি অরবাইটালস এই যে অ্যাক্সিয়াল ডি অরবিটালস তাদের একটা স্পেসিফিক নাম আছে নামটা কি ট্রিপলি ডিজেনারেট ট্রিপলি ডি জেনারেট অ্যাকচুয়ালি কী ডি অরবিটাল কী আমাদের সূত্রটা কী ছিল টুয়েলভ প্লাস ওয়ান এটাতে দেখছিলাম সেটাতে দেখছিলাম কি পাঁচটা আমাদের ডিজেনাসি হচ্ছিলো কিন্তু এই পাঁচটা ডিজেনাসির মধ্যে এটা কীভাবে ভাঙতে পারি তিন এবং দুই হিসাবে তিন কী হিসাবে তিন হিসাবে হচ্ছে আমাদের ইন বিটুইন দ্য অ্যাক্সিস এবং দুই হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস সেই হিসাবে এবারে এই যে তিনটে সেট মানে ডিএক্সওয়াই ডিওয়াইজেড বা ডিজেড এক্স
এরা কি, এরা হচ্ছে যেহেতু একটা স্পেসিফিক ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে, ক্লাসিফিকেশনটি কি, তাদের অ্যাক্সিয়াল ডি অরবিটাল বলা হচ্ছে। সুতরাং তাদের একসাথে আমি কী নাম দিলাম, যে ট্রিপলি ডিজেনেট, মানে এদের এনার্জি সেটা সমান। এবং এটা আমরা যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সবর্গীয় যৌগ ক্লাস টুয়েলভের চ্যাপ্টারটা পড়বো তখন আরও ভালো মতো বুঝে যাবো। ফর শর্ট কোশ্চেন তোমরা এটা মনে রাখো, এই তিনটে সেট অফ ডি অরবিটালসকে ট্রিপলি ডিজেনারেট বলা হয়। আর একটা কী সেট থেকে ছিল, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডিজেড স্কোয়ার, এরা কী ছিল, অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস, বা যাদের বলা হচ্ছিল কি আমাদের নন অ্যাক্সিয়াল ডি অরবিটালস। এই যে নন অ্যাক্সিয়াল ডি অরবিটালস, তারা এরা কারা, এরা যেহেতু দুটো আছে তাই কি বলা হচ্ছে তাদের ডাবলি ডিজেনারেট, ডাবলি ডি জেনারেট। এবং এই যে ট্রিপলি ডিজেনারেট, ডাবলি ডিজেনারেট, তাদের একটা ভাবে লেখা হয় টি টু সাবস্ক্রিপ্ট জি, আর একে লেখা হয় ই সাবস্ক্রিপ্ট জি। এইবারে যে কোশ্চেন, টি ফর ট্রিপলি এবং ই ফর ডাবলি ধরে রাখো, এই হচ্ছে মুলিকান সিম্বলস, দরকার নেই হতো। কিন্তু আমাদের শিখে নেব কি, এই যে জি শব্দটা আসলো, সেই জি শব্দটা, সেটাও আমাদের বিগত লেকচারে বাদ চলে গেছিলো, এই লেকচারে আমরা কমপ্লিট করবো। লাস্ট লেকচারে একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে সিমেট্রি, সিমেট্রি অফ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন এটা বলা হয়েছিলো। তাহলে এই ওয়েভ ফাংশন সিমেট্রি, সেটা অনেকগুলো সিমেট্রি আছে, আমাদের জি শব্দটা বা ইউ, কী শব্দগুলো ডিটারমাইন করে বলছি, জি শব্দ বা ইউ শব্দ, এগুলো দেখার জন্য যে টুল বা প্যারামিটার দিয়ে দেখবো, সেই প্যারামিটারটা হচ্ছে আমাদের আই। আই, আইকে কী বলা হয়, ইনভার্সন সেন্টার, ইনভার্সন সেন্টার, সবই বলছি, কেমন ব্যাপারটা। ইনভার্সন কথার অর্থ কী, এই জিনিসটাকে দেখো, যদি ধরো যে এখানে আমার নিউক্লিয়াস আছে, তাহলে এই নিউক্লিয়াসের ওপরে একটা লোব, নিচে একটা লোব, এইভাবে ধরো ওপরে একটা লোব, নিচে একটা লোব। কিন্তু দেখো এদের সমদূরত্ব যাচ্ছে, মানে নিউক্লিয়াস থেকে সমদূরত্ব যাব, কি বললাম, নিউক্লিয়াস থেকে সমদূরত্ব যাব, সমদূরত্ব যাওয়ার পর সেম জিনিস আমাকে খুঁজে পেতে হবে। নিউক্লিয়াস থেকে সমদূরত্ব গেলাম, লাল জিনিস খুঁজে পেলাম, নিউক্লিয়াস থেকে সমদূরত্ব গেলাম, কালো জিনিস খুঁজে পেলাম, তাহলে কি সেম জিনিস বা একই জিনিস খুঁজে পেলাম না, একই জিনিস খুঁজে পেলাম না। যদি একই জিনিস খুঁজে পেতাম তাহলে কী হতো, এবং যদি আলাদা জিনিস খুঁজে পাই তাহলে কী হতো, এই যে একই জিনিস খুঁজে পাচ্ছি বা আলাদা জিনিস খুঁজে পাচ্ছি, এটাকে আমি ম্যাথমেটিক্যাল ফর্মে কীভাবে লিখবো, ম্যাথমেটিক্যাল ফর্মে লিখবো হচ্ছে আই দিয়ে। ব্যাপারটা কেমন, যে এটা ধরো আমাদের এস অরবিটাল, এস অরবিটাল প্লাস ছিল, এবার এস অরবিটালে যেদিকেই যাই না কেন সর্বত্র কিন্তু আমাদের প্লাস পাবো, কী পাবো, সর্বত্র কিন্তু প্লাস পাবো, মানে এখানে গেলেও প্লাস, এখানে গেলেও প্লাস, এখানে গেলেও প্লাস, এখানে গেলেও প্লাস। বা এস অরবিটালকে তুমি যদি মাইনাস হিসেবে দেখাও, তাহলে যে কোনো জায়গায় যাই না কেন মাইনাস হিসেবে দেখো। আবার কী বললাম, এই যে প্লাস বা মাইনাস, এরা কিন্তু ফেজ সাইন, ফেজ সাইন, এরা কিন্তু কোনো চার্জ নয়। তাহলে সব জায়গায় প্লাস পাচ্ছি বা সব জায়গায় মাইনাস পাচ্ছি, তার মানে কি যে কোনো দিকে যাই না কেন, এখান থেকে যদি ধরি এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে এদিকে গেলাম প্লাস পেলাম, নিউক্লিয়াস থেকে এদিকে গেলাম প্লাস পেলাম, এবং এই দূরত্ব তো সম সমান, তাহলে সমদূরত্ব গিয়ে সেম জিনিসই পাচ্ছি, তার মানে আই প্রেজেন্ট। মানে সমদূরত্বে গিয়ে সমান জিনিস যদি খুঁজে পাই, লিখিয়ে দিই, সম দূরত্বে সেম, সমান জিনিসকে একটু সাইন্টিফিকলি লেখো, সেম এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট খুঁজে পেলে, খুঁজে পেলে কী হবে, আই প্রেজেন্ট থাকবে। আর যদি না খুঁজে পাই, না পেলে আই অ্যাবসেন্ট থাকবে। এবং আই যদি খুঁজে পাই তাহলে আমি বলবো কি তাকে, জি। আর যদি আই না খুঁজে পাই তাহলে তাকে বলবো ইউ। জি ফর কি, জি ফর হচ্ছে আমাদের জিরাডে, জিই আর এ ডিই, এবং ইউ ফর হচ্ছে উন জিরাডে। শুধু শব্দগুলো মাথায় রাখো, জি ফর জিরাডে, ইউ ফর হচ্ছে উন জিরাডে। কথাটা কি, কথাটা হচ্ছে যদি সমুদ্রতে সেম এনভায়রনমেন্ট খুঁজে পাই তাহলে আই প্রেজেন্ট থাকবে, যাকে বলবো জি। আর যদি না খুঁজে পাই তাহলে আই অ্যাবসেন্ট, মানে ইউ। এক্ষেত্রে কি, নিউক্লিয়াস থেকে এদিকে সরলাম পজিটিভ, নিউক্লিয়াস থেকে এদিকে গেলাম পজিটিভ, তার মানে কি এক্ষেত্রে আই আছে, যদি আই থাকে তাহলে বলবো জি। এক্ষেত্রে এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে একটা স্ফেয়ারের এদিকে গেলাম, নেগেটিভ সেন্টার পাচ্ছি, এদিকে যাচ্ছি,
নেগেটিভ সেন্টার পাচ্ছি, মানে সমান দূরত্ব যাচ্ছি, তাহলে কি সেম জিনিস এনকাউন্টার করছি বা সেম এনভায়রনমেন্ট আমি খুঁজে পেলাম, তার মানে কি এক্ষেত্রেও আই আমার প্রেজেন্ট, তাহলে এরা কারা, এরা হচ্ছে জি। তার মানে এস অরবাইটাল হচ্ছে আমাদের জিরাডে ক্যারেক্টারের কনসেপ্টটা কি আসলো, তাহলে এস অরবাইটাল, এস অরবাইটাল তার নেচার কি। এবার চলে আসি পি অরবাইটালের ক্ষেত্রে, পি অরবাইটাল কেমন ছিল, প্লাস মাইনাস, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াস থেকে সমদূরত্ব যাব কেমন, ধরি এটা আমাদের নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস থেকে এইটুকু গেলাম এবং নিউক্লিয়াস থেকে এইটুকু আসলাম। যদি নিউক্লিয়াস থেকে এই লোবের দিকে যাই, এই লোবের দিকে, তাহলে কী পাচ্ছি, পজিটিভ, কিন্তু নিউক্লিয়াস থেকে এই লোবের দিকে যদি আসি নেগেটিভ, তাহলে কি এই সেম এনভায়রনমেন্ট খুঁজে পেলাম, সেম এনভায়রনমেন্ট কিন্তু খুঁজে পেলাম না, মানে দুদিকে গেলে প্লাসই পেতে হবে বা দুদিকে গেলে মাইনাসই পেতে হবে, কিন্তু একদিকে প্লাস একদিকে মাইনাস পেলাম, তাহলে এক্ষেত্রে আই কি অ্যাবসেন্ট। এবার আই যদি অ্যাবসেন্ট হয় তাহলে এদের কী বলবো, ইউ। তার মানে আমাদের যে পি অরবাইটাল তারা কী ধরনের, ইউ ক্যারেক্টারের, ইউ ধরনের। এবার ডি, ডি এর ছবিটা আঁকানো যাক, ডি এর ছবিটা কেমন ছিল, এই 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটাকে কীভাবে দেখবো, কী বললাম সমুদ্রতে যেতে হবে, সমুদ্রতে কীভাবে যাবো, পুরোপুরি 180 ডিগ্রিতে যাবো, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখব কেমন, যদি এই লোভ এই লোভ আসি এই এই, তাহলে আমাদের কী ছিল প্লাস প্লাস, তাহলে কি সমুদ্রতে গেলাম পজিটিভ পেলাম, এদিকে সমুদ্রতে গেলাম পজিটিভ পেলাম, বা এই দুটোর ক্ষেত্রে দেখো সমুদ্রতে যদি যাও তাহলে নেগেটিভ নেগেটিভ পাওয়া যাবে, তার মানে এদের সেন্টার কী হবে, এদের ক্ষেত্রে কিন্তু আই আমাদের আছে, আই প্রেজেন্ট, তাহলে এদের আমি কী বলবো, জি, তাই তো, তাহলে ডি অরবাইটাল জি। একই রকমভাবে এফ অরবাইটাল, এফ অরবাইটাল ছবিগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই এবং এই বোর্ডে এগানোটা যথেষ্টই টাফ, তো এফ অরবাইটালটাকে তোমরা ধরে নাও যে তার ইউ, মানে প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি, প্যাটার্নটা হচ্ছে এসপিডিএফ, এই প্যাটার্নটা তোমাদের মনে থাকবে, এগুলো যদি নাও বোঝো দরকার নেই, শুধু এটুকু মনে রাখো এসপিডিএফ এই ভাবে লিখবো, জি ইউ জি ইউ এইভাবে চলতে থাকবে। শর্টকাট ট্রিক্সটা কি, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে আইদার যদি এই কনসেপ্টে মাথায় রাখো তাহলে এই শব্দের মাথায় রাখবে পিআইজি, কেমন, আই যদি প্রেজেন্ট থাকে তাহলে তাকে বলবো কি জি, এটা দিয়ে এই কনসেপ্টটাকে মাথায় রাখতে পারো, বা যদি এইটা তোমরা না মনে রাখতে পারো তাহলে শুধুমাত্র এইভাবে কি মনে রাখবে, শিলিগুড়ি শিলিগুড়ি এই শব্দটা কেমন, এস অরবাইটাল আই প্রেজেন্ট জি কী বললাম, এবং শিলিগুড়িকে শর্টে কী লেখে, এস এল জি, হ্যাঁ, তার মানে এস অরবাইটাল জি ক্যারেক্টারের। আমাদের যেটা লাস্ট টপিক বেঁচে আছে সেটা হচ্ছে নোড সংখ্যা কত, নোড সংখ্যা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান, রেডিয়াল নোড, রেডিয়াল নোড যাকে কী বলা হচ্ছিলো, স্ফেরিক্যাল নোড, স্ফেরিক্যাল নোড সেটা কীভাবে দেখে, এন মাইনাস এল মাইনাস ওয়ান, এবং অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড বা যাকে বলা হচ্ছে আমাদের নোডাল প্লেন, নোডাল প্লেন এটা কীভাবে দেখা হচ্ছিলো, এটা দেখা হচ্ছিলো এল, এবং নাম্বার অফ ম্যাক্সিমা, নাম্বার অফ ম্যাক্সিমা, এই ম্যাক্সিমামগুলোকে কী বলা হয়, বা অ্যান্টি নোড, অ্যান্টি নোডস সেটা কীভাবে দেখে, সেটা দেখে হচ্ছে আমাদের এন মাইনাস এল, এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে, তাহলে এটা আমাদের এক নম্বর ফর্মুলা, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট ফর এইচএস এবং যে কোনো কম্পিটিটিভ পয়েন্ট অফ ভিউ। তাহলে একটা উদাহরণ করা যাক, যে ধরা যাচ্ছে থ্রিডি অরবাইটাল, থ্রিডি অরবাইটাল, তাহলে এনের মান কত, তিন, এলের মান কত, দুই, তাহলে আমাদের নোড, নোড কত হবে, নোড হবে এন মাইনাস ওয়ান, মানে থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু টু, রেডিয়াল নোড কত হবে, রেডিয়াল নোড হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান, মানে থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, অ্যাঙ্গুলার নোড কত হবে, অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল এর সঙ্গে সমান, মানে টু, আর ওই অ্যান্টি নোড, অ্যান্টি নোডস, অ্যান্টি নোডস কত হচ্ছে এন মাইনাস এল, মানে থ্রি মাইনাস টু ইজ ইকুয়ালস টু ওয়ান। আরেকটাভাবে চেক করা যায়, নোড থেকে যদি রেডিয়াল নোড বিয়োগ করি তাহলে আমার অ্যাঙ্গুলার নোড পাওয়া যায়, কি নোড মাইনাস রেডিয়াল নোড সমান সমান হচ্ছে অ্যাঙ্গুলার নোড, বা নোড মাইনাস অ্যাঙ্গুলার নোড
সমান সমান রেডিয়াল নোড সেভাবেও দেখা যেতে পারে। তাহলে এখান থেকে দেখো নোড সংখ্যা কত, দুই, সেখান থেকে রেডিয়াল নোড বিয়োগ করলাম কত পাচ্ছি, দুই, এবং সেটাই আমাদের কি অ্যাঙ্গুলার নোড। দুই নম্বর করো যে ফাইভ এফ, এটার ক্ষেত্রে তাহলে এন ইজ ইকুয়ালস টু কত, ফাইভ। এবার এফ এর জন্য এল এর মান কত হবে, এস পি ডি এফ লিখেই দিই, এটা শূন্য, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, তাহলে এফ এর জন্য কত হচ্ছে এল এর মান থ্রি। নোট কত, নোট হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে ফাইভ মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ফোর, রেডিয়াল নোট এন মাইনাস এল মাইনাস ওয়ান ওয়ান। অ্যাঙ্গুলার নোট, অ্যাঙ্গুলার নোট কত, এল এর মানটাই তিন, এবং অ্যান্টি নোট, অ্যান্টি নোট কত হবে এন মাইনাস এল, এন মাইনাস এল করলে কত হয় ফাইভ মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু টু। এটা লাস্ট একটা উদাহরণ করা যাক, সেটা ধরে নাও সেভেন এস এর ক্ষেত্রে করবো, তাহলে এন এর মান কত সাত, এল এর মান কত শূন্য, তাহলে নোড কত হচ্ছে, নোড হচ্ছে এন মাইনাস ওয়ান, মানে সেভেন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু সিক্স, রেডিয়াল নোড এন মাইনাস এল মাইনাস ওয়ান, এইটা মাইনাস জিরো মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু সিক্স। অ্যাঙ্গুলার নোট কত হবে, যেটাই আমাদের এল এর মান জিরো, তাহলে এই জায়গাটা থেকে মেলাও যে অ্যাঙ্গুলার নোট শূন্য আসলো কেমন করে, অ্যাঙ্গুলার নোট সমান সমান কি নোট মাইনাস রেডিয়াল নোট, নোট কত ছিল ছয় মাইনাস রেডিয়াল নোট কত, মানে সিক্স মাইনাস সিক্স জিরো মিলে যাচ্ছে, অ্যান্টি নোট, অ্যান্টি নোট সমান সমান কি এন মাইনাস এল, সেটা এন এর মান কত ছিল সাত মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু সেভেন। এইভাবে আরও কিছু ওয়ান এস টু এস থ্রি পি, তারপর ধরো থ্রি এস, তারপর ধরো হচ্ছে ফোর পি, ফাইভ ডি, সেভেন পি, তারপর সেভেন এফ, আর একটা ধরে নাও সিক্স জি। এই কয়েকটা হোম টাস্ক হিসেবে থাকলো, কার কী বেরোচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আশা করব এই লেকচারের কক্ষ, কক্ষকের পার্থক্য, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড, বা এই টোটাল ক্যালকুলেশান কীভাবে কী করতে হচ্ছে না করতে হচ্ছে তোমাদের কাছে সব কিছুই ক্লিয়ার। আর যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।